জানিস তো বাবু, বিয়ের পর আমরা শ্বশুর শাশুড়ির সামনে মাথা থেকে ঘুমটা নামানোর কথা তো ভাবতেই পারতাম না, আর এখনকার মেয়েরা তো সমাজ তো অনেকটা এগিয়ে গেছে বলো। আর আগেকার দিনে কটা বউ এবার রিসার্চ করার সুযোগ পেত? সেদিন না মায়াদের সঙ্গে ফোনে কথা হচ্ছিল, বলছিল আজকালকার মেয়েরা কটাস কটাস করে এমন মুখে মুখে তর্ক করে, আমরা বাবা ভাবতেও পারতাম না। বাড়িতে না মা আমাকে হাতে হাতে কোনো কাজ করতেই দিত না, বলতো পড়াশোনার সময় একদম নো ডিস্টার্বেন্স, দেরি করে ঘুমোনো, সকালে দেরি করে ওঠা, ভাবতে পারতাম আমরা বল? তারপর ইটো কাটা, এসব না মানা, বাবা এসব করলে তো কুরুক্ষেত্র হয়ে যেত সংসারে। এখন আর এসব নিয়ে কে ভাবে, পরিষ্কার থাকলেই হলো, এত ভাবে কি লাগে। বাবু ছিল তো, আমরা দুজনে মিলে করে নিতাম। হ্যাঁ হ্যাঁ, আরামসে করে নিতাম। কি বললে? না না কিছু না। আজকালকার ছেলে মেয়েরা এত স্লো হয়ে যাচ্ছে। আরে ভেতরে ওর মিটিং চলছে, ওই জন্য আমি এখানে এসে বসলাম। সে বসো, সে তো আপত্তি করছি না, ঘরটা তো ঠিক করে রাখবে। মা বলছিলাম দিল্লিতে না আমার একটা আর্টিকেল সিলেক্ট হয়েছে ওখানকার সেমিনারে। সে ঠিক আছে, খুবই আনন্দের কথা, কিন্তু ঘরটা ঠিক করে রাখো। এমব্রেস দ্য কেওস মা। ঠিক আছে। বৌমা কিছু খুঁজছো? আরে হ্যাঁ, আমার একটা খুব ইম্পর্টেন্ট ফাইল, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। পড়াশোনা করছিলে যখন ওই ছড়িয়ে ছিটিয়ে তখন পড়েছিল সোফার তলায়, আমি তুলে রেখে দিয়েছি। থ্যাঙ্ক গড। ওই কি যেন তখন বলছিলে, এমব্রেস, রিল্যাক্স মম, চিলপি, ভালো, বেশ ভালোই লাগছিল শুনতে। মায়াদী সেনকে বলছিল, বাবু তোমার কি আর এখন বয়স আছে গো সংসারের সব কাজকর্ম করার? তো আমি ছাড়া আর কাজকর্ম কে করবে বল, নিজেরটা তো নিজেকেই করে নিতে হয়, হয়তো হাড়ু না থাকলে চাটাও আমাকেই করে খেতে হয়। তুমি চা খাবে বলতেই তো পারতে। সব কথা কি বলা যায় রে, আর এগুলো মনের ব্যাপার, এখনো তো আমার বয়স হচ্ছে, ইচ্ছে করে যে আমাকেও কেউ। আমি বানিয়ে দিচ্ছি। থাক আমি আনছি। না না তুমি বসো, তুমি মার সাথে কথা বলো, আমি আনছি। বাবুরও বোধ হয় আমার মতোই ভাগ্য, নিজেরটা নিজেকেই করে নিতে হবে। ও বৌমা, ইস্ত্রির দোকান থেকে আমার কাপড়টা এনেছো? কই না তো। বৌমা তোমাকে যে বললাম আমার শাড়িটা নিয়ে আসতে, আর আমি তো নেমন্তন্ন বাড়িতে যাব। আসলে মা ওই যে আপনি তখন বললেন আপনাকে তো নিজেরটা নিজেকেই দেখে নিতে হয়, এই ভাবে আমি আর নিতে যাইনি। দে বৌমা পায়েশ বানিয়েছে, বেড়ে খেতে হয়েছে কিছু। কিছু মনে করবেন না শাশুড়ি মা, তোমাকে টেক্কা দেওয়ার লোক এসে গেছে সোনালি, ভেবে দেখো কোনো এক্সপিরিয়েন্স নেই, প্রথম ইনিংসে সেঞ্চুরি। আরে আজকাল তো সব ইউটিউব দেখলেই হয়ে যায়, ওখানে পরপর লেখা থাকে জানেন তো, আপনি শুধু ফলো করবেন আর তাতেই হয়ে যাবে। কি বলেন শাশুড়ি মা, একটু আনি আপনার জন্য? না থাক ঠিক আছে। কি গো বৌমা, আরে তোমার মাংসটা হতে আর কতক্ষণ লাগবে? হ্যাঁ মা, আসলে আমি না আপনাকে ডাকতে আসছিলাম, আমি একদম বুঝতে পাচ্ছি না কষাটা হয়েছে কিনা। সেদিন কি যে বললে ওই ইউটিউব দেখে রান্না করে নিতে পারবে, এক্সপিরিয়েন্স নাকি লাগে না, যাও করো, আমি বরং তোমার বাবাকে গিয়ে বলি বৌমা আজকে বেড়ে মাংস রান্না করছে। আর এখন আমাদেরকে দরকার, আমি আসছি না, টিকিট কেটে দিচ্ছি। দূর বাবা, তোমরা খালি গোলাচ্ছো, তোমরা এখন তুই চুপ কর তো, যা না বাবার সঙ্গে গিয়ে খেলা দেখ। হ্যাঁ সত্যি যাও না। এই সরি গো, কোনো ব্যাপার না, রাখুন না। আচ্ছা এটা ওই বিয়েবাড়ির পিসিটা না? হ্যাঁ বলছি, এই আগের দিন কি ওই বরণ ডালাটা লুকিয়েছিল না? বাবা